নমস্কার বন্ধুগণ আজকের একটা নতুন অধ্যায় জীবন বিজ্ঞানের ক্লাস নাইনে গ্লাইকোলাইসিস গ্রেপ সাইকেল সি থ্রি সাইকেল এই সমস্ত সাইকেলগুলো আছে তোমাদের অবশ্যই তোমাদের মাথায় ঢোকে কিন্তু আমি আরও চেষ্টা করব জিনিসটা খুব তাড়াতাড়ি খুব সহজে কীভাবে তোমাদের মাথায় অর্থাৎ মগজে কীভাবে এন্টার করা যায় ঠিক আছে চলো আর কি শুরু করি গ্লাইকোলাইসিস পদ্ধতি থেকে ঠিক আছে তো কিছু একটা এখানে আমি কিছু থিওরি প্রবর্তন করব তোমরা যাতে কি দেখো আর কি বোঝার চেষ্টা করো ঠিক আছে তো দেখো আমি অত শত ডিটেলে গেলাম না যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে কিভাবে হয় কিসের জন্য হয় কারণ সায়েন্স বোঝার জন্য তো তোমাকে দুটো প্রশ্ন করতে হবে হাউ অ্যান্ড তাই না কিভাবে এবং কেন ঘটলো এটা যদি তুমি জানতে পারো দেন ঠিক আছে তাহলেই তোমাকে অর্থাৎ তোমার ভালো লাগবে সায়েন্সটা আমি সেখানে যাচ্ছি না আমি যা যাচ্ছি কোথায় তোমাদের যে যে গ্লাইকোলাইসিস হয় কি ওটা আমি করানোর চেষ্টা করছি ঠিক আছে তো গ্লাইকোলাইসিস শুরু করি এখানে গ্লুকোজ থাকে তাই তো তোমাদের গ্লুকোজ আচ্ছা বলো তো গ্লুকোজে কয়টা কার্বন নিয়ে তৈরি বলে হলো গ্লুকোজ ছয়টা কার্বন নিয়ে তৈরি কয়টা কার্বন ছয়টে ধরো ছয়টা আমি কার্বন আঁকিয়ে দিলাম ছয়টা কার্বন ঠিক আছে আর এখানে নস্টের ঘোড়া হলো ফসফেট এর নাম কি ফসফেট এটা মনে রাখবে এটা কি ফসফেট হয় এটা কি ফসফেট এটা হলো তোমাদের নষ্টের গোড়া তাই তো এই কি তো গ্লুকোজ কি করলো হঠাৎ করে এই যে ফসফেট অর্থাৎ অর্থাৎ তোমাদের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়ে গেল তো গ্লুকোজ কয়টে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় কার্বন ধরো ছয়টে ছেলে ছয়টা ছেলের মধ্যে এক ছেলে তার গার্লফ্রেন্ড পেয়ে গেল এখন কতটা হলো কোন ছেলে গার্লফ্রেন্ডটা পাবে বাড়ির যদি ছয়টা ছেলে থাকে বড় ছেলে তো অতটা মানে সেই স্কোপটা পায় না কারণ তার ঘাড়ে অনেক দায়িত্ব থাকে বাড়ি সব থেকে শয়তান আর কি শয়তান না মানে আদর যদি বলতে গেলে ছোট ছেলে তাহলে ছ নাম্বার কার্বনটা আর কি ফসফেট পেয়ে গেল তার গার্লফ্রেন্ড পেয়ে গেল এভাবে মনে রাখবি ঠিক আছে তাহলে কি লিখবো আমি যে গ্লুকোজ সিক্স ফসফেট অর্থাৎ ছ নাম্বার কার্বন ছ নাম্বার কার্বনটা কি হয়ে গেল সেক্ষেত্রে কি হবে ছবিটা আঁকাতে গেলে তিন চার পাঁচ ছয় তাই না এই কার্বনটা বিবাহিত হয়ে গেল মানে ছ নাম্বার কার্বনটা এক দুই তিন চার পাঁচ ছয় ছ নাম্বার কার্বনটা বিবাহিত হলো এবার গ্লুকোজের যে ছয়টা অর্থাৎ ছয় জনের পরিবার ছিল একটা ভাই শেষের ভাই বিয়ে করে নিল আর স্বাভাবিক ব্যাপার এখন যখনই পরিবারে যখনই পরিবারে নতুন কেউ সদস্য আসবে তার মধ্যে কি বউ মা তখন আরকি বোঝা যাচ্ছে যে কোনো না কোন ঝগড়া ঝাটি আহ তৃতীয় বিশ্বযুদ্ধ চতুর্থ বিশ্বযুদ্ধ ঠান্ডা লড়াই এগুলো তো ঘটে পাই স্বাভাবিক ব্যাপার তাই না তো এইভাবেও এই আমাদের গ্লুকোজ সিক্স পসপেট এর দেশেও একটা ঝগড়া হয়ে গেলো যার কারণে এদের মেজাজ সবসময় কিটকিটে থাকা শুরু করলো থাকবে না থাকবে না অন্যান্য সব ভাইগুলো বলবে না আমিও বিয়ে করবো আমার ভাই বিয়ে করলো আমি কেন ওই খিটকিটে হয়ে গেলো একদম বুঝতে পারলে খিটকিটে ফ্যাট ফ্যাটে টাইপের হয়ে গেলো তো হয়ে গেলো ফ্রুক্টোজ কি হয়ে গেলো ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট বুঝতে পারলাম তাহলে কী কীভাবে মনে রাখো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট আর গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তাই তো আমি আবার চেষ্টা আমি আবার করছি এতে তোমাদের সুবিধা হয় কি এই যে গ্লুকোজ ছিল গ্লুকোজের কয়টা ভাই ছিল ছয়টা ভাই একটা ভাইয়ের খুব ইচ্ছা জাগলো একটা ভাইয়ের খুব ইচ্ছা জাগলো যে না আমি বিয়ে করবো তো বিয়ে করলো এই যে বিয়ে হয়ে গেল এরপর স্বাভাবিক ব্যাপার একটা নতুন বৌমা আসে বোমা আসে তার জীবনে আর কি মানে ফাটাফাটি আর কি যুদ্ধ হবে না ফাটাফাটি যুদ্ধ হবে তো ফাটা ভাটি থেকে চলে আসলে হলো ফ্রুক্টোজ সিক্স ফসফেট এগুলো নামগুলো মনে রাখবে এটা হলো গ্লুকোজ এটা কি গ্লুকোজ এটা কি গ্লুকোজ ফসফেট আর এটার নাম কি এটার নাম হলো ফ্রুক্টোজ এটার নাম কি ফ্রুক্টোজ সিক্স ফসফেট তাই তো হয়ে গেল এরপর কি হবে দাদা এরপর কি দেখো এবার ছয় ভাইয়ের মধ্যে এক ভাই তো বিয়ে করে নিছে এবার বড় ভাই বলতেছে ভাই তুই তো বিয়ে করলি এবার আমার কি হবে আমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে আমাকেও তাহলে একটু বিয়ে করা উচিত তো তাই বলছে তিনিও বিয়ে করে নিলেন তাই তো তিনিও বিয়ে করলেন তাহলে কত নাম্বার কার্বন বিয়ে করলো কারণ দেখ ছয় নাম্বার কার্বনের মধ্যে ছয় নাম্বার ভাই তো ছোট ছেলে আর এক নাম্বার বড় ভাই তো এক নাম্বারও বিয়ে করলো পরে প্রোডাক্টটা হবে ফ্রুক্টোজ ওয়ান কমা সিক্স কারণ দেখো এক ছ তো ছিলই এবার নতুন একজন এক আসলো একু ওয়ান বিষ ওয়ার্ডটা যুক্ত হলো এখন তোমরা যখন উঁচু ক্লাসে যাবে বিশ ত্রিশ এই সম্পর্কে পড়বে এ সমস্ত উপজাতীয় শ্রেণীর শব্দ সম্পর্কে পড়বে প্রত্যয় সম্পর্কে বিশ অর্থাৎ অর্থ হলো দুটি শব্দ আর কি দেখো দুজন বিয়ে করছে তার জন্য আমি বিষ দিলাম যদি তিনজন দুজন বিয়ে করছে তাই দুজনের জন্য বিশ শব্দ ছিল বিশ আর এমনিতে যত ফাটা ঝগড়া লেগেছিল একটা বইয়ে আসার কারণে মানে একটা স্ত্রী একটা গার্লফ্রেন্ড আহা এক্সেক্ট্রা তোমরা যেটাই বলো ঝগড়া লাগা শুরু হয়ে গেছে এরপর তোমরা বলো তো যে দুইজন বউ চলে আসছে একজন বউ আরেকজনকে বউকে সহ্য সহ্য করতে পারবে সম্ভবই নয় এক মেয়ে আর এক মেয়েকে সহ্যই করতে পারে না পরীক্ষা হলে দেখে নিও তোমরা পরীক্ষা হলে দেখে নিও একটা মেয়ে যদি এখানে বসে থাকি তার সামনে যদি আরেকটা মেয়ে এখানে বসে থাকে এ মেয়েকে বলবে ভাই তুই একটু দেখাতো বললো আমি দেখাতে পারি কিন্তু আমার মনে হচ্ছে এটা ভুল এক আর বল আমি দেখাচ্ছি আমার মনে হবে না এটা সঠিক এটা এরকম কিন্তু ছেলেদের মধ্যে এরকম হয়ে যাবে ছেলে আলাদা লেভেলেরই হয় ওরা পারলে খাতায় দিয়ে দিবে এর নেই ভাই নেই নেই ঠিক আছে আচ্ছা ওখানে আমরা যাচ্ছি না তা আমরা যাচ্ছি এখানে তাই তো কথাটা হলো ফ্রুটোয়ান্স বিশেড তৈরি হলো এখন কি হবে এখন পরিবারের সব থেকে বড় আর কি আমাদের মা তাই তো তিনি আসবে ঠিক আছে এবার আমি সম্পর্কটা ভাগ করে দিচ্ছি অর্থাৎ পরিবার আমি কি করে দেব ডিভাইড করে দেব তাই তো অর্থাৎ এই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে তোমাদের এক মা মান নাম কি মার নাম হলো অ্যালডো অ্যালডোলেজ ইনি একটা উৎসেচক কি উৎসেচক এই উৎসেচকটা এসে বলে ঠিক আছে বাবা অনেক হয়েছে এবার সম্পর্কটা একটু ভাঙাভাঙি করে দিই পরিবারটা একটু ভেঙে দিই তোমরা এবার কথাটা হলো পরিবারটা কিভাবে ভাঙবে নেক্সট পেজ চলে যাই দেখো প্রথম থেকে পড়ি হ্যাঁ গ্লুকোজ থেকে গ্লুকোজের কত নাম্বার ভাই বিয়ে করলো গ্লুকোজের ছ নাম্বার ভাই বিয়ে করলো গ্লুকোজ সিক্স ফসফেট এরপর তারপর কি হলো মেজেসটা ফ্যাট ফ্যাটে খিটখিটে হয়ে গেল তো ফ্রুক্টো সিক্স ফসফেট এবার ওই ফ্রুক্টো সিক্স ফসফেট থেকে কি হলো একজন আরেকজন বিয়ে করলো কি হয়ে গেলো ফ্রুক্টোজ ওয়ান সিক্স দুজন যেহেতু তার জন্য বিস ফসফেট ঠিক আছে এরপর একজন আসলো তার নাম কি বাংলা এই এই কি করলো ফসফেট অর্থাৎ এর মধ্যে তো এখন বিশ্বযুদ্ধ হচ্ছে না আমরা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ জানি এখন তো তৃতীয় চতুর্থ কত বিশ্বযুদ্ধ হয়ে গেল এদের মধ্যে তার জন্য অ্যালডোলেজ মা হিসেবে এসে এদের পরিবার ভাগাভাগি করে দিল বললো এধার একদল যাও আর এধার একদল যাও এবার কথাটা হলো ফ্রুক্টোজ এরা কয় ভাই ছিল ছয় ভাই তাহলে তিন ভাই তিন ভাই হিসেবে ভেঙে যাবে হ্যাঁ কি না বলো তিন ভাই তিন ভাই হিসেবে ভেঙে যাবে আচ্ছা ধরো এদিকে তিন ভাই চলে এসেছে এবার কথাটা হলো মা তো ভেঙে দিল এবার তিন ভাইকে খাবার বানিয়ে দেওয়ার জন্য একজনকে তো একটা মহিলা দরকার অর্থাৎ তিন ভাইকে ছয় ভাইকে বলা হলো যে তোমরা ভাগাভাগি করো তিন ভাই এক বৌদির সাথে যাও আর তিন ভাই আরেক বৌদির সাথে চলে যাও ঠিক আছে এইভাবে তিনজন চলে আসলো এইভাবে তাহলে দেখো বুঝতে পারতো যে এটা কি হয়ে গেলো তোমার সরি ফ্রুক্টোজ ওয়ান সিক্স ডিসফসেট ভেঙ্গে দুটো প্রোডাক্ট উৎপন্ন আমি একটা প্রোডাক্ট নিয়ে দেখাচ্ছি তারপর এটা দেখাবো কোন অসুবিধা নেই ঠিক আছে তাহলে এটা কি তৈরি হলো এটা কি তৈরি হলো এর নাম হলো গ্লিসারাল গ্লিসারাল ডিহাইড ফসফেট নাম কি আচ্ছা বাংলায় লিখে দিচ্ছি ঠিক আছে গ্লিসারাল ডিহাইট থ্রি ফসফেট বাংলায় লিখে দিচ্ছি গ্লিসা গ্লিসা আচ্ছা বাংলা একটু ভুল হতে পারে দেখে নিন গ্লিসারাল ডিহাইট

জারিত করি তখন দুটো প্রোডাক্ট হয় একটা অ্যালডিহাইড আর একটা হলো কিটোন একটা অ্যালডিহাইড আর একটা কি কিটোন বলে রাখি তোমরা উচ্চ ক্লাসে পড়বে বা তোমাদের জীবন বিজ্ঞানের মানে স্যাররা অবশ্যই বলবে তোমাদেরকে তাও বলে রাখি তাহলে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট উৎপন্ন হলো গ্লিসারাল ডি এটা শর্টকাটে কি লিখবো জি থ্রি পি কি লিখবো জি থ্রি পি মনে রাখো জি থ্রি পি কি জি থ্রি পি কি জি থ্রি পি কি জি থ্রি পি এবার এরা হার্ড না বুঝতে পারতো যে হার্ড কিনা কারণ সংসার ভেঙে গেছে এখন এদেরকে তো কঠিন হতে হবে না তাই গ্লিসারাল ডিহাইড ডিহাইড হাইড হাইড মানে হার্ড হতে হবে এরপর কি স্বাভাবিক ব্যাপার তিন ভাইয়ের মধ্যে এক ভাই তো বিয়ে করে নিয়েছিল তাই তো মানে ছয় ভাইয়ের মধ্যে শেষ ভাই বিয়ে করলো তারপর ভাগাভাগি হয়ে গেলো কিন্তু যখন আর কি ভাঙলো তখন দুটা স্ত্রী ছিল এক একটা স্ত্রী তোমার অন্য অন্য জলের কাছে চলে গেলো তাই তো চলো বুঝতে পারলে গ্লিসারাইল ডিহাইড থ্রি উৎপন্ন হলো মানে একসাথে চলে গেলো তো এরপর কথাটা হলো এই তিন ভাই এই যে তিন ভাই ছিল এক ভাই তো বিবাহিত ছিল তাই না দেখতে পাচ্ছ এবার সামনের ভাইটা এবার জোর করবে না আমিও বিবাহিত করবো হ্যাঁ এখনই বিবাহিত করবো পরে পরে তো গ্লিসাল থ্রি ফসফেট ছিল এবার তা তার দ্বিতীয় জন্য আর কি প্রথম জন্য আর কি বিয়ে করে আর কি বিয়ে করার ইচ্ছা হলো তাহলে নামটা কি হয় বলতো ওয়ান থ্রি বিস কারণ দেখো বিষ শব্দটা কখন কেন আসে আমি একটু আগে দুজন বিয়ে করলে বা দুজন শব্দ বিয়ের জন্য আসে না এবার দেখো প্রথমে কি ছিল ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট ছিল ওখান থেকে ভাগাভাগি হয়ে গেল সম্পত্তি দুটো পরিবার আলাদা হয়ে যায় এবার একদিকে গ্লিসাইল ডিহাইড থ্রি ফসফেট উৎপন্ন হয় যেটা এক প্রকার এলডিহাইড তারপর তার প্রথম ভাই বলছে আমিও বিয়ে করবো তো ওকে বিয়ে করা দেওয়া হলো ওয়ান থ্রি হয়ে গেল তার আর দুজন বিয়ে করছে তার জন্য বিস এবং দেখো এটা অ্যালডিহাইড থেকে হয়ে গেল অ্যাসিড অ্যালডিহাইড থেকে হয়ে গেল অ্যাসিড গ্লিসাইল ডিহাইড এক প্রকার অ্যালডিহাইড আর এটা হয়ে গেল অ্যাসিড অ্যালডিহাইড কেন হলো কারণ পরিবার ভাগাভাগি হয়েছে ওদেরকে স্ট্রং থাকতে হবে হার্ড থাকতে হবে অ্যালডিহাইড হাইড মানে হার্ড হার্ড থাকতে হবে এবার অ্যাসিড হয়ে গেল এবার অ্যাসিড কেন হয়ে গেল বলো তো এবার দুইজন দেখো তো অ্যাসিড কি অ্যাসিড অ্যাসিড দেখো এবার এখানে দুই ভাই না দুই ভাইয়ের প্রথম ভাই আর তৃতীয় ভাই বিয়ে করে নিল স্বাভাবিক বিয়ে করে নিল কি না হাসির ব্যাপার না দেখো পড়াচ্ছি দুই ভাই বিয়ে করে নিল এবার কতটা হলো দুই স্ত্রী আছে এবার দুই স্ত্রীর মধ্যে কি হবে এটা ধস্তাধস্তি হবে কিনা কারণ দেখো এই 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 স্বামীর বউ বলছে না তোমার ভাইয়ের খরচা নেওয়ার দরকার নেই আহ এ বলছে হ্যাঁ না 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 এরও খরচা নেওয়ার দরকার নেই এবার কথাটা হলো মাঝখান থেকে তো ভাই একদম মরে চলে গেলো যে এবার আমার খরচাটা নিয়ে কে নিবে তাই না এবার দুই যে ভাইয়ের যে বিয়ে করেছে মাঝের ভাইকে বলছে ঠিক আছে ভাই এবার তো অনেক হলো এবার তোকে কিছুটা সম্পত্তি দিয়ে দিচ্ছি তুই এবার নিজের সংসার তুই নিজেই কর তাই তো তারপর ব্যাপারটা এরকম হলো যে যে ওই যে তিন নম্বর তিন নম্বর কার্বনটা এটাই তো তিন নম্বর কার্বনটা তোমাদেরকে একটু বলে দিয়ে আগে হ্যাঁ আশা করি তোমাদের বুঝতে পারছো কিন্তু তাও আমি আবার প্রথম দিকে বলে দিচ্ছি দেখো এ দেখো তোমাদের কি উৎপন্ন হয়েছিল গ্লুকোজ গ্লুকোজের ছয়টা ভাই তাই তো কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছ নাম্বার এবার গ্লুকোজের ছয় নাম্বার ভাই বিয়ে করে নিল তাই তো এই দেখো বিয়ে করে নিল এই যে বিয়ে হয়ে গেল এরপর এদের মধ্যে একদম যুদ্ধ লাগবে মাথা

শুরু করে দিলো যে প্রথম ভাই বিয়ে করে নিয়েছে আর এখানে তিনজনের মধ্যে এ ভাই তো বিয়ে করেছে এরপর এদের মা আসলো নাম কি অ্যালডোলেজ এ অ্যালডোলেজ কি করলো সম্পত্তি ভাগাভাগি করে দুটো দল করে দিলো তাই তো ওই দুটো দলের মধ্যেই কি ছিল এই যে তোমার এটা মনে আছে দুটো দলকে ভেঙে দিয়ে অর্থাৎ এই যে ফসফেট ফসপেট ওয়ান সিক্স যখন ভাঙলো তখন একটা অ্যালডিহাইড উৎপন্ন হলো একটা কিটোন উৎপন্ন হলো তাই তো আমি এই অ্যালডিহাইডের পার্টটাই বোঝাচ্ছি যখন ভেঙে গেল তাহলে গ্লিসারাইলডিহাইড থ্রি ফসফেট অর্থাৎ এই যে ওয়ান সিক্স ফসফেটটা দেখতে তো এমন ছিল না এই যে ভাই এই যে বিয়ে করে নিছে তাই তো এবার কি হলো এর মাঝ বরাবর সম্পত্তি বিভক্ত হলো এই পার্টটা এখানে চলে আসে আর এই পার্টটা এখানে চলে আসে ঠিক আছে তাহলে এই স্ট্রাকচারটাই আমি এখানে দেখাচ্ছি আর কি যে কি হয়ে গেল দেখো তো এই ভাইটা আর কি বিয়ে করাই আছে দেখতেই পাচ্ছ এই ভাইটা তো বিয়ে করাই আছে এবার কি হলো গ্লিসাল থ্রি ফসফেট প্রথম ভাইটা এবার কি বলে না ভাই আমিও বিয়ে করবো তো ওদেরকেও বিয়ে করে দেওয়া হলো ওয়ান থ্রি বিশ ফসফো অ্যাসিড এবার অ্যাসিডের মধ্যে কাজ করবে এবার এই ভাইয়ের কেউ খরচাপাতি কেউ নিতে চাইবে না তাই না স্বাভাবিক ব্যাপার কেউ নিতে চাইবে না এবার এই ভাই কি করবে তারপর এই শেষের যে ভাইটা ছিল যে প্রথমে বিয়ে করেছিল এই যে তিন নম্বর ভাইটা লক্ষ্য করে দেখো এই সরি ছ নাম্বার তারপরে কি ছিল পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দু নাম্বার এক নাম্বার এই ছ নাম্বার ভাই এবার তো ভেঙে গেল না এবার শেষের যে কার্বনটা আছে না এটা তো সব কার্বন না আমি তো ভাই দিয়ে আর কি বিয়ের ব্যাপার কনসেপ্টটা দিয়ে বুঝাচ্ছি এই শেষের যে কার্বনটা ছিল এটা তো তিন ধরি আমি তিন দুই এক ধরি এই তিন করবে ঠিক আছে তিন বল তিনের কার্বনের স্বামী বলবে কি বলবে যে ঠিক আছে তুমি তোমার এই ভাইটাকে নিয়ে খরচা চালাও কারণ বিয়ে তো আমি প্রথমে করেছি এবার আমি আমার সংসারটা আমি চালাতে চাই ঠিক আছে তাহলে থ্রি কি বলে ঠিক আছে আমি তাহলে চলে যাই তাহলে ওই চলে গেল থ্রি চলে গেল থ্রি হয়ে গেল থ্রি ফসফো ফসফো তো থাকবে ফসফো তার গার্লফ্রেন্ড ফসফো তো নসের গোড়া ফসফো গ্লিসারিক অ্যাসিড ফসফো গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে চলো এটা আবার কুইক রিভিশন হই এক দেখো গ্লুকোজ গ্লুকোজের বি হলো তাই তো গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো গ্লুকোজ সিক্স ফসফেট থেকে কি হলো বলো ফ্রুক্টোজ সিক্স ফসফেট আর এই ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে আসলো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট নামগুলো ভালো করে তারপর এটা ভেঙে গেল তাই তো ভেঙে গেল একটা কিটোন উৎপন্ন হলো আর একটা উৎপন্ন হলো এলডি হাইড একটা এলডি হাইড উৎপন্ন হলো তাই তো এই এলডি হাইডটা এই এলডি হাইডের নাম কি ছিল এই এলডি হাইড নাম কি ছিল জি থ্রি পি গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট এই গ্লিসারাইল দিয়ে থ্রি ফসফেট কিসে চলে গেল বলে আমিও বিয়োগ করব তাহলে ওয়ান কমা থ্রি বিশ ফসফো গ্লিসারিক অ্যাসিড কি বিশ ফসফো গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে এরপর কি হলো শেষ ভাইটাকে বললো ঠিক আছে তুমি দ্বিতীয় ভাইয়ের খরচাটা করো আমি চলে যাচ্ছি সংসার থেকে ও চলে গেল থ্রি পিজি মানে ফসফো গ্লিসারিক অ্যাসিড ঠিক আছে এবারে বোঝা ফসফো গ্লিসারিক অ্যাসিড ওখান থেকে হয়ে গেল 2 পিজিএ ওখান থেকে হয়ে গেল 2 পিজিএ এখন জিনিসটা খুব সোজা 2 পিজিএ এরপর কি হলো বলো এরপর কি হবে 3 পিজিএ থেকে 2 পিজিএ তারপর তারপর আসবে তোমার হলো ফসফো এনল পাইরুভেট ফসফো এনল পাইরুভেট ফসফো এনল পাইরুভেট ফসফো পায়ের ঘাম না কি বলে সরি সরি মাথার ঘাম পায়ে এনে আর কি খরচাপাতি করতেছে ঠিক আছে তো সংসার জীবন যেমন করতেছে সংসার জীবন যেমন হচ্ছে কিনা না দেখো থ্রি থেকে টু অত কত সুখের সংসার ছিল ছয় ভাই আস্তে আস্তে বিয়ে হলো তাদের অবনতি অবনতি হতে শুরু হয়েছে তাই না থ্রি এখন টু পিজিএ বুঝতে পারছি বুঝতে পারতেছ যে মানে অসুবিধা হচ্ছে এক কথায় ওদের এখন সংসার জীবনে অসুবিধা হচ্ছে তার জন্য জীবনটা আর কি খুব সংঘর্ষের মধ্যে চলতেছে থ্রি পিজে ছিল টু পিজে এবার এরপর এখান থেকে চলে আসবে আমাদের পাইরু বুঝতে পারলাম বুঝতে পারলাম এবার চলো প্রথম দিকে একটু রিভিশন হয়ে এক তাহলে কি হলো গ্লুকোজ কি ছিল গ্লুকোজ কি ছিল গ্লুকোজ গ্লুকোজে কয়টা ভাই ছয় ভাই প্রথম ভাই কি করে নিলো প্রথম ভাই কি করে নিল বলো প্রথম ভাই কি করে নিল প্রথম ভাই হলো বিয়ে করে যার কারণে নাম কি হলো গ্লুকোজ সিক্স ফসফেট ছ নাম্বার কার্বন বিয়ে করে এখানে ফসফেটটা ছ নাম্বার কার্বনে এসেছে তাই তো আচ্ছা আমি দিকে নামটাও লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে হ্যাঁ নামটাও লিখে দিচ্ছি আমি এর নাম কি এর নাম হলো গ্লুকোজ এর নাম কি গ্লুকোজ সিক্স ফেট ঠিক আছে এর নাম কি ফ্রুক্টোজ এর নাম কি ফ্রুক্টোজ ওয়ান কমা সিক্স বিশ ফসফেট ঠিক আছে এরপর এবার এরপর 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 উৎপন্ন হলো ফ্রুক্টো সিক্স ফসফেট এর মাঝে কে চলে আসলো কে চলে আসলো এল ডো অ্যালডোলেজ উৎসেচক চলে আসলো থেকে অ্যালডোলেজ এনজাইম চলে আসলো এই অ্যালডোলেজ এনজাইম কি করলো ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কে ভেঙে একটা অ্যালডিহাইড আর একটা কি উৎপন্ন করলো কিটোন উৎপন্ন করলো তাই তো এরপরে এই অ্যালডিহাইডের নাম কি ছিল এর অ্যালডিহাইডের নাম ছিল হলো গ্লিসারেল ডিহাইড গ্লিসারেল ডি হাইড গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট তাই তো গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেট তোমরা এটা বাংলায় লেখো বা ইংলিশে লেখো ইচ্ছা তোমার ইচ্ছা ভাই হাতে তাই তো করতেও পারো তোমার ব্যক্তিগত ব্যাপার তাই না এবার এই গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেটের প্রথম ভাইও কি করলো এই যে গ্লিসারেল ডিহাইড থ্রি ফসফেটটা কেমন দেখতে ছিল এমন এবার কি হলো এবার এই থ্রি ফসফেটটা কী করলো প্রথম ফসফেটটা আর কি দ্বিতীয় এর বিয়ে করলো এরপর এরপর শুরু হয়ে গেল ধুন্ধুমা সেই যুদ্ধ কোল্ড যে না বললো যে না আমি বলছে এই কার্বন বলছে আমি এই ভাইয়ের খরচা নিতে পারবো না আবার এই ভাই বলছে এই কার্বন খরচা নিতে পারবো না তো শেষের ভাইটা বলছে যে আমি তো অনেক দিন ধরে খরচা বহন নিয়ে আসি তাহলে আমি আমার জীবনটা শান্তি মতো কাটাতে চাই তাহলে এই ভাইটা বেরিয়ে চলে গেলো তিন নাম্বার কার্বনটা বেরিয়ে চলে আসলো এবার থ্রি ফসফো গ্লিসারিক অ্যাসিড নাম কি ঠিক আছে ভাই ছিল তাই না তুমি ভাবো পাঁচের পাঁচটা হাতের পাঁচটা আঙ্গুল যদি তুমি মুঠি করো তাহলে শক্তি হয় না একটা আঙ্গুল বা দুটা আঙ্গুল শক্তিশালী নয় স্বাভাবিক ব্যাপার ছয় ভাইয়ের মধ্যে তিন ভাই চলা তিনজন চলে আসলো আর কি আবার দুইজন হয়ে গেল মানে আস্তে আস্তে সংসারে যে সুখ থাকে না আস্তে আস্তে কমতে শুরু করবে একজোটি একজোট তো থাকাতেই অনেক সুখ থাকে তাই তো তাহলে তিন থেকে আসলো তারপর এখান থেকে পাউরুটি পাউরুটি খেয়ে দিন চালাতে লাগলো তাই না এদের পাউ বুঝতে পারতে চসফো এনল ফসফো এনল পায়রুবেট এনল পায়রুবেট তারপর থেকে পাইরুবেট মানে আগে যে রুট পাউরুটির সাথে কিছু একটা থাকতো কিছু একটা পেতো আর কি খাওয়ার জন্য এখন পাও রুটি খালি আছে ওদের শেষ মেশ কপালে আশা করি বুঝতে পারলে কনসেপ্টটা কিভাবে হলো মেন তোমরা যদি বুঝতে চাও যে বা এই যে বাইশ মিনিট হয়তো লাগলো না আমার কত লাগলো যাই না এখানে এসে বুঝতে পারবে তাই তো হয়ে গেল পাইরোভেট বুঝতে পারলে এবার কিছু কথা বলি দেখো এবার দেখো মনে আছে বলো তো কোথায় কোথায় বি হলো কোন কোন সময় বি হলো বলো তো কোথায় কোথায় বি হলো এই যে গ্লুকোজ সিক্স গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট যখন হলো তখন বি হলো একবার তারপর ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে যখন এটা হলো তখন একবার বি হলো মানে মেন মেন বি একদম ঠিক আছে যখনই বিয়ে হবে তখন কি লাগবে ভাই টাকা বসে লাগবে কি লাগবে টাকা লাগবে টাকা পয়সা পয়সা দসঙ্গা তাই না টাকা লাগবে তো টাকাটা কে হিসেবে কাজ করবে এ টি পি এ টি পি পয়সা মানে এডিন এক কথায় এর নাম তো অ্যাডেনোসিস ট্রাইফসফেট একে শক্তির আর কি তাই না শক্তির জন্য আর কি বলি আমরা যে শক্তি আর কি এনার্জি তো এটিপি কি করবে এনার্জি দিবে গ্লুকোজকে যে বিয়ে করো আবার ফ্রুক্টোজ সিক্স ফসফেট কে বলবে বিয়ে করো এটিপি আর তুমিও জানো একবার যখন বিয়ে হয়ে যায় ওটা আর আর হয় না আর কি তাই তো একজন ভাই যখন বিয়ে করে নিল তখন এর বউ তো দিতে পারব না তাহলে এটা হলো একমুখী এটা একমুখী ঠিক আছে এটা নট এ রিভার্সিবল রিয়াকশন মানে এটা একমুখী রিয়াকশন কিন্তু গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট হলো বলছিলাম না যে মাথা নষ্ট হয়ে গেল একজনের মানে দ্বন্দ্বন্দ্বী হয়ে গেল ধুন্দু হয়ে গেল অবশ্যই এই বই স্ত্রীর জন্যই কিন্তু জিনিসটাকে ওভারকম করা যায় না যদি স্ত্রী ভালো আসে তাহলে এই সংসারে কিছু মানে সেই কষ্ট বা সেই চাপটা আসবে না অর্থাৎ এখানে আর কি এই পরিস্থিতিকে এই পরিস্থিতিতেও যাওয়া যায় তাই তো এই পরিস্থিতিকে এই পরিস্থিতিতে যায় এটা একটা উভমুখী বিক্রিয়া উভমুখী বুঝতে পারলে উভমুখী বোঝা গেল উভ

একমুখী কিন্তু ফ্রুক্টোজ ওয়ান সিক্স ডিসফসফেট থেকে যে কিটোন আর এলডিহাইড পরিবারটাকে দু খণ্ডে ভেঙে গেল এটাও আর কি হতে না হতে পারতো কারণ সবার নির্ভরশীলতা যদি সবার মধ্যে সে বন্ধুত্ব ভালোবাসা থাকতো তাহলে ভাঙতো না এবার লক্ষ্য হতো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট বানাতে গেলে আমাদের এটিপি লাগতেছে ঠিক তেমনি আবার ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে আবার ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস বানাতে গেলেও আমাদের এটিপি লাগছে এবার বলো তো এখানে এই জায়গাটায় বলো তো তোমরা কি হবে এই জায়গাটায় বলো প্রথমে তোমাদের এই জায়গাটাই বলো এবার বলো এখানে এখানে কি এটিপি লাগবে এখন কথা বলো হ্যাঁ দাদা এখানে তো এখানে তো বিয়ে হয়েছিল এখন কতটা বলি বিয়েটা দেখো ছয় জনের জন্য জন ভাই ছিল বিয়ে হয়েছিল তাই টাকাটা একটু বেশি পাওয়া ভাই গেছিল না তিন ভাই তো না কারণ দেখ এক ভাই তো বিবাহিত না এবার এই দুজন তো কাজ কাজতাজ করে না তাই না এই এক ভাইয়ের পক্ষে আর এই এক ভাইয়ের পক্ষে আর কি এত টাকা দেওয়া সম্ভব নয় স্বাভাবিক ব্যাপার বুঝতে পারতেছ এবার কি হবে তা টাকায় না দিলে তো বিয়ে হবে না তো এই বিয়েটা কে করা এ বিয়েটা করা হবে তোমাদের হলো এ ডি প্লাস এ ডি প্লাসটা হলো তোমার বিয়ে করাবে কি করাবে বিয়ে করাবে কিভাবে বিয়ে করাবে কিভাবে বিয়ে করাবে এই করবে এখানকার থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে কারণ হাইড্রোজেনটা হলো এদের হলো জমি ধরো বলছে না তুমি তোমার জমিটা ধার দাও তাহলে আমি তোমাকে বিয়ে দেবো অর্থাৎ এই জমিদার এর কাছ থেকে জমি নিলো তো জমি নিয়ে এ ডি এইচ প্লাস এইচ প্লাস তৈরি করলো বুঝতেই পারতেছো জমিদার তাদের কাছ থেকে জমি নিয়ে জমির বদলে টাকা দিয়ে বিয়ে করালো বুঝতে পারতেছ জমি নিয়ে টাকা নিয়ে টাকাটাকে জমি জমিটা জমিটা কি ছিল এটা তোমার নিয়ে অর্থাৎ জমিদার দেখো তির চিহ্নটা লক্ষ্য করে দেখো এইচ টু এইচ দুটা এইচ এর কাছ থেকে জমি নিয়ে তাই না জমি নিল এবং বিয়ে করিয়ে দিল ঠিক আছে বোঝাতে পারলাম এবার মনে করে দেখো আমি কিন্তু ফসফেট কি কি বলেছিলাম ফসফেটকে কি বলেছিলাম ওয়াইফ তাই তো ফসফেটকে কি বলেছিলাম ওয়াইফ হ্যাঁ কি না হ্যাঁ কি না ভাই ফসফেটকে বলেছিলাম তো এবার তার আগে এটা বুঝিয়ে বুঝিয়ে দিই দেখো অ্যাডিনোসিস মনোফসফেট কি অ্যাডিনোস অ্যাডিনোসিস মনোফসফেট মনো মানে একটা এর মধ্যে যদি আমি একটা ফসফেট অ্যাড করি তো কি হয়ে গেল দুটো ফসফেট হয়ে গেল তো অ্যাডিনোসিন ডাই ফসফেট হয়ে গেল ঠিক আছে এবং এর মধ্যে যদি আরেকটা ফসফেট অ্যাড করি তো হয়ে গেল অ্যাডিনোসিন ট্রাই ফসফেট মনে থাকবে এটা মনে থাকবে আশা করি আশা করি এটা মনে থাকবে তাই তো এটা মনে থাকবে ওকে এবার পরের পেজে যাওয়া যাক যে পেজে আমি ছেড়েছিলাম এবার দেখো লক্ষ্য করে দেখো তো এই যে এই পার্টটাতে 13 20 ফসফোগ্লিসারিক অ্যাসিড তার মানে দুজনের মধ্যেই স্ত্রী রয়েছে ফসফেট রয়েছে 3 পিজিএ হয়ে গেল তাহলে বুঝতে পারতো যে 1 আর কি 1 এক নাম্বার স্ত্রী একে নিয়ে চলে গেল মানে ফসফেট কি নিয়ে চলে গেল এখানে ফসফেট অ্যাড হলো না কিন্তু ফসফেট চলে গেল ফসফেট চলে গেল ফসফেট চলে গেল কি হয়ে গেল ফসফেটটা চলে গেল যেখানে এটিপি লাগতো বাট এখানে কি হলো এটিপি তাও তুমি ভাবো এই যে এই যে এটা আর কি ভাগাভাগি হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কিছু না টাকা দিবে না এই সংসার করার জন্য ভাইটাকে কিছু আর কি খাওয়া পড়ার জন্য কিছু তো দিবে তো এখানেও কি হয়ে গেল এটিপি লাগবে না এটিপি দিবে বলো তো এটিপি লাগবে না এটিপি দিবে এটিপি দিয়ে দিবে না বুঝতে পারতেছো না কাকে দিয়ে দিবে যার সাথে চলে গেল দ্বিতীয় ভাইটা আর এটাই এখানে হবে এ ডিপি অ্যাডিনোসিস ডাইফসফেট এখান থেকে একটা ফসফেট কে নিয়ে অ্যাডিনোসিস ট্রাইফসফেট এটিপি উৎপন্ন হবে তারপর থ্রি পিজি থেকে টু পিজি তারপর আবার এই ফসফোএনল পাইরুভেট থেকে যা অবস্থা এদের তাই না যা অবস্থায় এদের পাউডি আর কিছু ছিল ওদের খাওয়ার জন্য কিন্তু সময় শেষে শেষে তাদের কি হলো পাউরুটি খেতে হলো হয়তো পাইরুভেট খেতে হলো এরপর শেষ পর্যায়ে একটা এটিপি উৎপন্ন হয় কি উৎপন্ন হয় শেষ পর্যায়েও একটা এটিপি উৎপন্ন হয় এবার বলো দেখো জটিল হয়ে গেল জিনিসটা না না জটিল না সোজা রাখো গ্লুকোজ গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স কে বিয়ে করলো বুঝতে পারতেছো চও তারপর গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টো সিক্স ফসফেট মানে মাথা ফাটা হয়ে গেলো মাথা ফাটাফাটি হয়ে গেল মানে মানে এক কথায় ওদের মাঝে আর কি ঝগড়ঝাটি শুরু হয়ে গেল তারপর এদের কি হলো ফ্রুটো সিক্স ওয়ান সিক্স বিস ফসফেট হয়ে গেল দুজন বিয়ে করলো তার জন্য ওদের নাম বিষ হয়ে গেল বিষ বিষ মানে বিষ ঢালাডালি শুরু হয়ে গেল এবারে ফ্রুকটোজ ওয়ান সিক্স বিষ ফসফেটের মধ্যে অ্যালডোলে আসলো দুটো আর কি অর্ধায় ভেঙে গেল একটা কিটোন আর একটা হলো অ্যালডিহাইড কিটোনটা এখনই আসতেছি অ্যালডিহাইডটা কি হলো অ্যালডিহাইডটা কি হলো দেখো অ্যালডিহাইডে প্রথম যে অ্যালডিহাইডটা উৎপন্ন তার মানে কি জি থ্রি পি গ্লিসাল ডিহাই থ্রি ফসফেট এই যে দেখো তাই না এই যে দেখো হ্যাঁ কি না বুঝতে পারছো আরে ভাই এই যে ছিল যে তোমাদের ভাগাভাগি হয়ে গেল না এই যে পাটটা চলে আসলে এইদিকে তা ওটাই তো ছবি আঁকেছি হ্যাঁ আর গ্লিসাইল ডিয়ার থ্রি ফসফেট এবার এই এদিকে দেখো ওদিকে এদিকে এবার এই গ্লিসাইল ডিয়ার থ্রি ফসফেটটা বুঝতেই পারছো আরেকটা ভাইয়ের পক্ষে এই ভাইকে বিয়ে দেওয়া সম্ভবই নয় তাহলে কি করবে সে জমিদারকে তার জমিটা দিয়ে দিবে এবার বিয়ে দিবে দেখো তার মানে এটা এনএ ডি প্লাস এনএ ডি এইচ প্লাস এইচ এরপর ওয়ান থ্রি বিশ ফসফো এবার বিশ কখনই আসবে যখন দুইজন স্ত্রী আসলো ফসফোগ্লিসারিক অ্যাসিড অ্যাসিড হয়ে গেল এবার এই ভাই বলছে আমি এই ভাইয়ের সেই দায়িত্বভার নিতে পারবো না আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি এটিপি দিয়ে দিচ্ছি তুই এই ভাইয়ের মানে দেয়ান রাখিস তোর এটিপি থ্রি পিজিয়ে চলে গেল থ্রি পিজিয়ে চলে গেল একে কিছু টাকা দিয়ে দিল দেখ এই যে টিপি দিয়ে দিল এবার দেখো থ্রি পিজি থেকে টু পিজি অবস্থা বেহাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর ওখান থেকে এমন অবস্থা হয়ে গেল পাউরুটির সাথে অর্থাৎ তুমি তরকারি খাচ্ছে এবার এমন একটা সময় চলে আসলো সাথে পাউরুটি খেতে হলো তরকারিও ভাগে হলো না এদের এ লাস্ট পর্যায়ে এটিপি ইউজ হয় এটা একটু মনে রেখো ঠিক আছে এত পর্যন্ত একটা স্টোরি টেলিং বললাম জিনিসটাকে খারাপভাবে নিও না ভালোভাবে নয় বোঝার জন্য আশা করি বুঝে যাবে ঠিক আছে বুঝেছি ঠিক আছে এবার কতটা হলো কিটনটা কি দাদা এই এখন এই মজাদার বিষয়টা কিটোনটা তাই তো এই যে কিটোনটা কিটোনটার নাম হলো ডি এইচ এ পি কি ডি এইচ এ পি নাম কি ডি এইচ এ পি এর নাম হল ডাই হাইড্রক্সি ডাইহাইড্রক্সি acetone ডাইহাইড্রক্সি acetone সম্ভবত আর কি এরপর এ কি করে বলো তো এই এই কনভার্ট হয়ে যাবে এই কনভার্ট হয়ে যাবে G3P তে আবার একই রিঅ্যাকশন দাদা ও একই রিঅ্যাকশন সেই G3P থেকে কি উৎপন্ন হবে 13 BPG B P সরি B PG ফসফো গ্লিসারিক অ্যাসিড এরপর ওয়ান থ্রি বিপিজি থেকে থ্রি পিজি থ্রি পিজি থেকে টু পিজি টু পিজি থেকে এনল পায়রুবেট শর্টকাটে লিখছি আর এখান থেকে হয়ে গেল পি এবার তো কোথায় কি উৎপন্ন হয়েছিল এই যে এই যে তোমার এই তিন বাই যে হয়ে গেল এখানে এটিপি উৎপন্ন হয়েছে এটিপি দেওয়া হয়নি এটিপি উৎপন্ন হয়েছে এটিপি উৎপন্ন হয়েছে তাই তো আর এখানে কি হয়েছিল এখানেও এটিপি উৎপন্ন হয়েছিল এখানেও এটিপি উৎপন্ন কেন তাকে এখন শক্তি নিজে নিজের ভরসা নিজে চাকরি নিজেই আর কি কোনো খেটে টেটে তাকে শক্তি অর্থাৎ পয়সা ইনকাম করতে হচ্ছে আর এখানে জি থ্রিপি পক্ষে আর কি বিয়ে দেওয়া সম্ভব নয় তাহলে এনএডি প্লাস কি করেছিল জমিদের কাছ থেকে টাকা নিয়ে এনএডিএইচ আর এইচ উৎপন্ন করেছিল চলো লাস্টবারের মতো আশা করি তোমাদের ভালোই লাগছে এবার লাস্টবারের মতো প্রথম দিকে করি তাই তো গ্লুকোজ দাঁড়াও এক সেকেন্ড লাল কালার গ্লুকোজ আরে এটা তো খারাপ হয়ে গেল আরে ভাই না হয়েছে গ্লুকোজ গ্লুকোজ সিক্স ফসফেট গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ তাই তো ওয়ান সিক্স ডিস ফসফেট ঠিক আছে বলো এখানে এটিপি লাগছিল বলো তো তোমরা হ্যাঁ দাদা এখানে এটিপি লেগেছিল তো বিয়ে করলো এখানেও তো এটিপি লাগবে না এরপর এরপর কি হলো এলডোলেজ আসলো এল ভেঙে দিলো তাই তো দুটো বাটে ভেঙে দিলো কয়টা বাটে ভেঙে দিলো দুটো পার্টে ভেঙে দিলো কি 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 ভেঙে দিলো একটা হলো G3P গ্লিসারালডিহাইড আর একটা হলো DHAP তাই তো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এবার এটা কনভার্ট হয়ে কিসে হয়ে যায় এটা কনভার্ট হয়ে যায় G3P তে কনভার্ট হয় আর এই G3P কি করে প্রথম বাইর বিয়ে দেয় জমি বিক্রি করে 13 কি ওয়ান থ্রি বিস ফসফারিক অ্যাসিড এবার এখান থেকে থ্রি পিজি পিজি চলে আসলো না থ্রিফো গ্লিসারিক অ্যাসিড ওখান থেকে টু পিজি তারপর ওখান থেকে ফসফো এনল পাইরোবেট আর ওখান থেকে পাইরোবেট ঠিক তেমনি এই জি থ্রি পি থেকে একই ওয়ান থ্রি বিপিএ ওয়ান থ্রি সরি থ্রি পিজি তারপর টু পিজি তারপর পি দেখো এখানে কি হলো এখানে এখানে কি হলো বলো এখানে কি হলো এখানে জমি বিক্রি করে ভাই তার দ্বিতীয় ভাইয়ের বিয়ে দিল এনে ডি প্লাস এনে ডিএইচ অবশ্য তাহলে এখানেও হবে দুটা তাই না দুই জায়গায় হচ্ছে দুই জায়গায় হচ্ছে বলো এখানে কি হলো এখানে কি হলো এখানে এটিপি উৎপন্ন হলো না এটিপি দাও হলো ভাঙছে যেহেতু বলছে যে ভাই তুমি তোমার সংসার কর আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি তাই না এই যে কিছু টাকা দিয়ে দিল এটিপি এখানেও টাকা দিয়ে দিচ্ছে এটিপি আর এখানে শেষ পর্যায়ে কি হলো বলো তো শেষ পর্যায়ে শেষ পর্যায়ে কি হলো এখানেও এটিপি উৎপন্ন হয় কারণ তাকে কষ্ট করে এটিপি উৎপন্ন করতে হবে সংসার জীবনযাপনের জন্য পায়রুপেট অর্থাৎ পাউরটি কেনার ক্ষমতা হয়ে গেছে তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করি বলো তো কয়টি কতগুলি এটিপি ব্যবহার হলো আর কতগুলি এটিপি উৎপন্ন হলো ব্যবহার হলো কয়টা আর উৎপন্ন হলো কয়টি বলতে পারবে দেখো ব্যবহার হলো দুটো এটিপি ব্যবহার হলো উৎপন্ন হলো কয়টি এক দুই তিন চার তাহলে যদি বলি ইনপুট যদি বলি ইনপুট 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 কত এটিপি দাও হলো 2 এটিপি দাও হলো তাই তো আর আউটপুট আমরা কত পেলাম আউটপুট কত পেলাম 4 এটিপি এখান থেকে কি বোঝা যায় যে ইনপুট দিলে আউটপুট পাবেই অর্থাৎ তোমরা যদি পড়াশোনা করো ভালো করে তোমরা যদি ইনপুট ভালো দাও পড়াশোনা করে তাহলে অবশ্যই তাদের ফলাফল আউটপুটটাও ভালোই আসবে আর পড়াশোনা না করে যদি এই গেম টেম খেলে বেলাও না হবে না এক তাই না তাহলে এখান থেকে একটা ভালো একটা জিনিস জানতে পারি কি কি ওটা আমি আর লিখছি ঠিক আছে পরে পেজে গিয়ে পরে এক গ্লুকোজ একটা গ্লুকোজ কোনটি একটা গ্লুকোজ লক্ষ্য করো পাইরুভেট বানাচ্ছে কয়টা পাইরুভেট বানাচ্ছে দুটো পাইরুভেট বানাচ্ছে হ্যাঁ কিভাবে দাদা আরে আগের পেজে তো দেখলে না এই দেখো একটা পাইরুভেট আর একটা পাইরুভেট দুটো পাইরুভেট হলো না দুটো পাইরুভেট বানাচ্ছে এবার আমরা কয়টা এটিপি দিলাম এটিপি দিলাম কয়টা এটিপি দাও হলো কয়টা টু এটিপি দাও হলো পেলাম কয়টা পেলাম কয়টা চারটে তাই তো এবার হলো এনএডিএইচ এনএডি প্লাস প্লাস কয়টা দিতে হয়েছিল অর্থাৎ জমিদার কয়জন আসছিল দুইজন দুটো জমিদার আসছিল দেখো এই দেখো একবার এর জন্য একবার এর জন্য তাই না তাহলে এনএডি প্লাস আমরা দিলাম দুটো আর পেলামও দুটো এন এ এইচ প্লাস এইচ ঠিক আছে হলো এখন যদি বলে নেট গেইন কত হলো নেট গেইন এটিপি এটি বলতো নেট গেইন যদি বলে তোমাদের এটিপি উত্তর কত হবে বলো টু এটিপি নেট গেইন কেন কারণ চার এটিপির মধ্যে যদি দুই এটিপি খরচা হয়ে যায় তাহলে দুই এটিপি থাকলো না বুঝতে পারতেছ তাহলে টু এটিপি নেট গেইন আমাদের নেট গেইন মানে কত পেলাম আর কি কত ঠিক আছে বুঝাতে পারলাম তারপর কিছু বোধমূলক প্রশ্ন আছে তোমাদের সাথে শেয়ার করতে চাই অবশ্যই এগুলো তোমাদের পরীক্ষায় দিবে না বাট তাও আর কি তোমাদের মানে ভাবতে আর কি বাধ্য করবে ঠিক আছে যেমন ধরো কিছু কিছু দেখলে তো কিছু কিছু প্রসেস আছে যে হলো তারা ইরিভার্সিবল নয় অর্থাৎ আগের অবস্থায় ফিরে যেতে পারবে না যেমন এই যে তোমরা এই যে সেকশনটা দেখলে এই যে সেকশনটা দেখলে না

আর ফ্রুক্টোজ ওয়ান সিক্স ডিস পসপেট থেকে সে আবার আগের অবস্থে এবার বলতেই পারে কত নম্বর কোন স্টেপটি গ্লুকোজ সিক্স পসপেট থেকে ফ্রুক্টোজ সিক্স পসপেট কি উভমুখী বিক্রিয়া না একমুখী বিক্রিয়া এবার দিতেই পারে বাট এমন দেওয়া আর কি আশা করি সম্ভব নয় এরকম এত উচ্চতর লেভেলের প্রশ্ন আমাদেরকে দিবে না ঠিক আছে তোমরা এটা মনে রাখলেই হবে আচ্ছা ওটা দরকার নেই থাক ঠিক আছে এবার আমরা কিছু আর কি এর কিন্তু গুরুত্বপূর্ণ তত্ত্ব সম্পর্কে জানি তোমরা তো শুনেছো বিজ্ঞানী এমডেন তাই না মেয়ার হফ and partners kita itu sorry sorry Team. kita itu tim den Mayor Hoff ফার্মেস এই তিনজন বিজ্ঞানী ছিল ওই গ্লাইকোলাইসিস পদ্ধতিটা খুঁজে বের করেছিল যার জন্য ওদের নাম অনুসারে ই এম পি ইএম পি পাথওয়ে বলে অবশ্য ই এম পি পাথওয়ে বলে ইএমপি পাথও বলা হয় ঠিক আছে বুঝতে পারলাম তারপর অক্সিজেনের কোনো ব্যাপারই কিন্তু নেই দেখো এখন লক্ষ্য করে দেখো কিন্তু অক্সিজেনে কোনো কথা বলিনি ডিউরিং মাই সেশন কোনো অক্সিজেন কোনো কথাই আনিনি ঠিক আছে এখানে অক্সিজেনের কোনো কথাই আসেনি মানে এটা হলো এক প্রকার অ্যানারবিক রিয়াকশন কি অ্যান অ্যারবিক অ্যানারবিক রিয়াকশন অ্যানারবিক অ্যারোবিক মানে যেখানে অক্সিজেন ইউটিলাইজ হয় মানে অক্সিজেন ইউজ হয় আর অ্যানারবিক মানে দাদা যেখানে অক্সিজেনের কোনো ইউজ হয় না অ্যানারবিক ঠিক আছে আর এটা কোথায় ঘটে এটা কোথায় ঘটে এটা হয় তোমার হলো সাইটোসোল কোথায় সাইটোসোল বা তোমরা বলতে এখন কথাটা হলো সাইটোপ্লাজমে কেন হয় কারণ এই সাইটোপ্লাজমেই যত ওই যে উৎসচক বললাম না এই উৎসচক এখন কথাটা হলো এই যে তোমরা ভাবছো এই প্রোটোপ্লাজম আর সাইটোসোল এই অনেক উৎসেচক আছে বাবা এগুলো মনে রাখতে হবে উচ্চতর ক্লাসে বহুত উৎসচক আছে এমন কোনো ব্যাপার নেই এমন কোনো ব্যাপার নেই যে উৎসেচক আর কি খুব খতরনাক টাইপের ওটাও বোঝানো যায় তোমরা যদি বলো আর যদি উৎসেচকও বোঝা বুঝতে হবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তাহলে উৎসেচকটাও আর কি কিভাবে মনে রাখা যায় ওটা তোমাদেরকে বলে দেবো এখানে অনেক উৎসেচক লাগে যে এই উৎসেচকগুলো আর কি এই সমস্ত জিনিস ঘটাতে সাহায্য করে তাই না ঘটক লাগে ঘটক ঘটক লাগে বিয়ে করানোর জন্য ঘটক লাগে ঠিক তেমনি এই সমস্ত জিনিস যা হচ্ছে ঘটক লাগবে ক্যাটালিস্ট লাগবে ক্যাটালিস্ট মানে ঘটক হিসেবে মতো কাজ করে ঠিক আছে তো এখানে গ্লাইকোলাইসিস হয়ে গেল তো আজকের মত তো আমরা এখানেই সীমাবদ্ধ গ্লাইকোলাইসিসটাই আমরা করলাম কোনো অসুবিধা হলে বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবে ভাই আমি তো পড়ছি না পড়াচ্ছি তোমাদেরকে ভুল ত্রুটি হয় স্বাভাবিক যদি হয় আর আশা করি এর মধ্যে নেই ঠিক আছে নামগুলো আর কি দেখে নিও নামগুলো দেখে নিও ঠিকঠাকভাবে লিখে নিও আর কোনো অসুবিধা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে তাহলে আমি বুঝিয়ে দেবো জিনিসটা ঠিক আছে আর অবশ্যই উচ্ছচকের ব্যাপারটা যদি অসুবিধা হয় তাহলে জানাবে আমি করিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো এখানে সমাপ্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ടാ